চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের প্রিয় একটি মাস মহাদেবের সকল ভক্তরা অধীর অপেক্ষায় থাকে এই শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাসের তিনটি সোমবার পার হয়ে গেছে সামনেই আসছে শ্রাবণের চতুর্থ ও শেষ সোমবার তাই বাবার সকল ভক্তদের উদ্দেশ্যে জানাচ্ছি এই চতুর্থ ও শেষ সোমবারে এমন একটি ফল আছে যেটি শিবলিঙ্গে অর্পণ করলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে বাবাকে ভোগ নিবেদন করার সময় যখন আপনারা নৈবিদ্য তৈরি করবেন সেই সাবুর নৈবিদ্যেও এটি দিতে পারেন অথবা এটি আপনারা শিবলিঙ্গেও অর্পণ করতে পারেন এছাড়াও এমন একটি কাজ আছে যেটি শ্রাবণের শেষ সোমবারে যদি আপনারা না করেন তাহলে আপনারা যত ভালো করেই এই শ্রাবণ মাসের উপবাস করে থাকেন না কেন যত নিয়ম নিষ্ঠা করেই বাবার পুজো করে থাকেন না কেন আপনাদের পুজো সফলতা পাবে না পুজো কিন্তু আপনাদের অসফলই থেকে যাবে সারা বছর সুস্থ ও নিরোগ জীবন পেতে এবং সকল মনস্কামনা পূরণ করতে অবশ্যই শ্রাবণ মাসে যারা বাবার পুজো করছেন তারা এই কাজটি করুন দেখবেন সকল বাধা বিপত্তি দূর হবে বাবার কৃপায় আপনারা অর্থ সংকট থেকেও মুক্তি পাবেন এবং জীবনে চলার পথে আর কোনো বাধা আপনাদের সামনে আসবে না যারা শ্রাবণ মাসে চতুর্থ সোমবারের পুজো করতে পারবেন না সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি তারা কিন্তু অবশ্যই এই কাজটি করবেন যারা শ্রাবণ মাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সোমবার পালন করেছেন অথবা যারা শ্রাবণ মাসের একটিও সোমবারে বাবার পুজো করেছে শ্রাবণ মাসে বাবাকে খুব সহজেই সন্তুষ্ট করা যায় বিশ্বাস করা হয় এই সময় বাবা তার পত্নী পার্বতী এবং সন্তান গণেশকে সাথে করেই মর্তে আগমন করেন তাই মর্তে যখন তিনি আসেন তখন তিনি সকল ভক্তদের ওপর সহজেই তুষ্ট হন তাই এই শ্রাবণ মাসে মহাদেবকে সহজেই তুষ্ট করা যায় এবং নিজেদের সকল মনোবাঞ্ছনা পূর্ণ করা যায় শ্রাবণ মাসে নিজেদের সংসার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় প্রায় প্রত্যেক নারী বাবার পুজো করে থাকেন যারা এই শ্রাবণে বাবার পুজো করেছেন বা করছেন তারা অবশ্যই এই কাজটি যদি না করে থাকেন তাহলে বাবাকে সন্তুষ্ট করতে পারলেও আপনাদের মনোবাঞ্ছাগুলি হয়তো পূরণ করতে পারবেন না কিংবা এই পুজোর কোনো ফলই হয় না পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তাই বন্ধুরা এটা আপনাদের সকলেরই জানা উচিত কি এমন কাজ যেটি করলে আপনাদের পুজোর সফল হবে ভিডিওটি আপনারা সকলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর বাবার ভক্ত হলে অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন ভিডিওটি দেখে ভালো লাগলে নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে হয়তো তারাও এই ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হবেন চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চলুন মূল পর্বে আসা যাক আপনাদেরকে বলি কি এমন কাজ করলে আপনারা সকল মনস্কামনা পূরণ করতে পারবেন তুমি যেটি বলবো শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা শিবলিঙ্গে একটি নারকেল অর্পণ করুন তবে ডাব কিন্তু অর্পণ করা যায় না শিবলিঙ্গে আর নারকেলের জল অর্পণ করা যায় না এই দুটো জিনিস মাথায় রাখবেন হত দরিদ্র কোনো ব্যক্তি কোনো ভিকারি অথবা যারা সত্যি অনাহারে দিন কাটাচ্ছে এমন ব্যক্তি বা কোনো পথ শিশুদের যদি আপনারা এই পুজোর শেষে অর্থাৎ এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার করার পর আপনারা যদি খাওয়াতে পারেন অবশ্যই আপনারা পূর্ণ লাভ করবেন স্বর্গ লাভ হবে আপনাদের আপনাদের সকল কষ্টের অবসান হবে সফল হবে আপনাদের শ্রাবণ মাসে করা পুজো আর যদি একটি না করতে পারেন তাহলে কিন্তু শ্রাবণ মাসে বাবার পুজো আপনাদের অসম্পূর্ণই থেকে যাবে তাই বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করুন কোনো হতদরিদ্র ব্যক্তি বা কোনো পথ শিশুকে এই দিন খাওয়াতে শিব পুরাণ অনুযায়ী ব্যাদ নিজের অজান্তেই মহাদেবকে খাইয়েছিলেন কারণ মহাদেব তার কাছে স্বয়ং এসেছিলেন বেশে এবং মৃত্যুর পর ব্যাদ কিন্তু স্বর্গলাভ করেছিলেন অনেক প্রাণী হত্যা হত্যা করার পরেও তিনি স্বর্গে স্থান পেয়েছেন বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের এই চারটি সোমবারের ব্রত করার পর অবশ্যই কোনো দরিদ্র ব্যক্তিকে খাওয়ান দেখবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি জয় শিবশম্ভু ওম নমঃ শিবায়